প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের আরবি দ্বিতীয় পত্রের ইলমুস সরফ থেকে আলোচনা করব। আমরা প্রথমেই জানব কিসমুস সরফ, সরফ অংশের সরফ শব্দের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা। তারিফুল ইলমুস সরফ, ইলমে সরফ কাকে বলে? সরফ ফিল লুগাতি তাগয়িরু ওয়া তাহউইলু। সরফ শব্দের শাব্দিক অর্থ হলো অনুধাবন করা, বোঝা, ঘুরিয়ে দেওয়া বা রূপান্তর করা। মূলত ইলমুল শব্দটি এক বচন, তার বহু বচন হলো উলুমুন। আর শব্দটি কখনও বাদে সামিয়া থেকে মাস্টার হিসেবে ব্যবহৃত হয়, তখন অর্থ হলো চেনা, অনুধাবন করা, বোঝা। আর সরফুন শব্দটি বাবে ধরাবা অথবা বাবে তাফিলের মাস্টার, ঘুরিয়ে দেওয়া বা রূপান্তর করা। মোট কথা, বিবিধ অর্থ প্রদানের জন্যই একটি কালিমা বিভিন্ন রূপে ব্যবহৃত হয়, আর সে রূপান্তরটি কতগুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়ে থাকে, যাকে ইলমে সরফ বা শব্দ প্রকরণ শাস্ত্র বলা হয়। ইলমে সরফের পারিভাষিক সংজ্ঞা। ওয়াল কাওয়াইদুল লাতি ইউরাফু বিহা তাগয়িরুল লাযী ইয়াতরাউ আলা আবনিহিল কালিমা ওগায়াতু হাযা তাগয়িরি ইসতিহকাকুল কালিমা মিন গায়রিহা ওয়া ইসতিহকাকু গায়রিহা মিনহা আও হুয়া ইলমুন ইউবহাসু আনিল কালিমা আনিল কালিমি মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন আও ইলালিন আও ইদগামিন ইবদালিন। ইলমে সরফ শাস্ত্রটি এমন একটি শাস্ত্র যা উদ্দিষ্ট অর্থের বিবেচনায় একটি শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর করা হয়, যার মাধ্যমে এমন কিছু নিয়ম কানুন জানা যার মাধ্যমে শব্দের কাঠামোগত অবস্থার জানা যায়। কাশফু জুনুন গ্রন্থকারের মতে ইলমে সরফ এমন একটি শাস্ত্র যা কাঠামোগত অবস্থাসমূহ রূপ বেদে আরবি ভাষার একক শব্দসমূহের আসল উদ্দেশ্যসমূহ নিয়ে আলোচনা করে দিয়ে থাকে, যেমন ইলাল, ইদগাম ইত্যাদি। আগামী ক্লাসে আমরা ইলমে সরফের উদ্দেশ্য, আলোচ্য বিষয়, প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।